আবেদ আলী কর্ণখালী দেশ, আমার বাংলাদেশ। ইয়েস, আজ কথা বলবো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে হট টপিক আবেদ আলী নিয়ে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপকর্ম, দুর্নীতি এবং দেশ থেকে টাকা লুট সহ বিভিন্ন কাজের জন্য ভাইরাল হওয়া বেনজির আজিজ, তার পরবর্তীতে ভাইরাল হওয়া হচ্ছে মতিউর, ছাগলকাণ্ডের মতিউর, এবং পরবর্তীতে রাসেল ভেপার সহ বর্তমানে কোটা আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনকে পিছনে ফেলে সবার উপরে চলে এসেছে এই আবেদ আলী। এই আবেদ আলী কে? এই আবেদ আলী ছোট্ট একটা ড্রাইভার, সরকারি একটা ড্রাইভার থেকে শুরু করে এখন 50 কোটি টাকার মালিক। কি করেছে সে? গত 10 বছর ধরে প্রশ্নপত্র বিভিন্ন সরকারি পরীক্ষার, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তার মাধ্যমে সে 50 কোটি টাকার মতো আয় করেছে, যেটা এখন পর্যন্ত জানা গিয়েছে, এবং জানার বাহিরেও অজানা আরো অনেক অর্থ থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে সে কিভাবে দেশ শেষ করলো। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি বা অপকর্ম বা টাকা পাচার নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, বিকজ এই জিনিসগুলো না আসলে মানে আমার কাছে মনে হয় আমাদের দেশে খুব নর্মাল হয়ে গিয়েছে। এরকম যদি ধরা হয় এই বেনজির বা মতিউর বা এই আবেদ আলীর মতো, শত শত হাজার হাজার লাখ লাখ বের হবে। সো হয়তোবা যারা বের হয় নাই তাই তারা সৎ লোক, বাট যখন বের হবে তখন তাদের মতোই রেকর্ড বের হবে। তো বর্তমানে এই আবেদ আলী নিয়ে আমি কেন কথা বলছি সেটা একটা বলি। সেটা হচ্ছে এই আবেদ আলী যে লেবাস, আবেদ আলীর যে পোশাক আশাক সেটা একদম টুপি পরা, পাঞ্জাবি পরা, এবং সোশ্যাল মিডিয়াতে সবসময় ছবি দিত সে খুব নামাজি, সে কুয়াকাটায় গিয়ে বা সি বিচে গিয়ে নামাজ পড়ছে, সে গাড়ি চালানো অবস্থায় নামাজ পড়ছে, সে প্লেনের ভিতরে নামাজ পড়ছে, সে মানে নামাজের ছবি নিজের যেভাবে প্রচারণা করেছে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ঘুরছে। এই আবেদ আলী একজন বিরাট লেবাসধারী নামাজি, মানে একজন মুসল্লির যে ড্রেস সেই ড্রেসেই সবসময় তাকে দেখা গিয়েছে। আল্লাহর ভক্ত একটা মানুষ এরকম একটা লুক ধরে সে আসলে বিভিন্ন রকম কাজ করে গিয়েছে। এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, যেটা আমি একদমই পছন্দ হয়নি। আমার সকলেই আবেদ আলীর বিভিন্ন ছবি শেয়ার দিচ্ছে এবং আল্লাহর বান্দা বলে ট্রোল করছে, হাসি তামাশা করছে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক না। এই পোশাকটা বা যারা নামাজ পড়ছে তাদেরকে আসলে পারতপক্ষে বা পরোক্ষভাবে এখানে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে। আবেদ আলী একজন ভণ্ড, এখন যারা ভণ্ড তারা আসলে জানে কি করলে দেশের মানুষের বিশ্বাস অর্জন করা যাবে, কি ধরনের ড্রেস করলে বা কি ধরনের ড্রেস পরলে বা কি ধরনের আচার আচরণ করলে মানুষ তাদেরকে বিশ্বাস করবে। সেই কারণেই এই ধরনের আবেদ আলী সহ আরো বিভিন্ন রকম ভণ্ডরা এই ধরনের লেবাস ধারণ করে, টাকনুর উপরে পায়জামা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কপালে দাগ ফেলে দেয়। বাট এর কারণে কিন্তু সাধারণ মুসল্লি, যারা সাধারণভাবে আল্লাহ ভক্ত বা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, এই সকল মানুষকে ছোট করার অধিকার কিন্তু আসলে আমাদের কারোরই নেই এবং উচিতও না। আমরা অনেক সময় মানে হেয়ালির বসে এই আবেদ আলীর ছবিকে ট্রল করতে গিয়ে বিভিন্ন আল্লাহ বা বিভিন্ন মুসল্লি এই ধরনের শব্দ ব্যবহার করে ট্রল করছি, বাট এতে কিন্তু সাধারণ মুসল্লিরা কিন্তু আহত হতে পারে। এই আবেদ আলী কিন্তু সাধারণ বা একজন ধর্মভীরু মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে একজন প্রকৃতপক্ষেই ভণ্ড। এবং সবচেয়ে বেশি যে আমার বিরক্ত লাগছে যেটা, সেটা হচ্ছে সে যখন ভিডিওতে বলে যে এই কালো টাকা বা এই যে অপকর্মের টাকা, যে অর্জন, যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে যে অর্জন, সে অর্জনের টাকা সে আসলে কি করেছে, তখন সে আমি নিজেই দেখলাম ভিডিওতে সে বলেছে সব টাকা সে আল্লাহর রাস্তায় দান করেছে। এই কথাটাতেই আমার একটু বিরক্ত লেগেছে এবং আমি এই নিয়েই আজকে কথা বলতে এসেছি যে এই লোকটা চূড়ান্ত লেভেলের ভণ্ড, চূড়ান্ত লেভেলের ধুরন্ধর, যার কারণে সে এই যখন আসলে ধরা খেয়েছে তখনও সে আসলে আল্লাহর শব্দটার মতো একটা সেন্সিটিভ শব্দ, একটা মানে বিশ্বাসের জায়গাটাকে ধরে সে নিজে আসলে সেল করেছে। আল্লাহ বা আমার ধর্মে কখনোই বলেনি চুরি করে বা মানুষকে ঠকিয়ে বা অসৎ অর্জন করে সেটা আল্লাহর রাস্তায় দান করার জন্য বলা হয়নি, কোথাও বলেনি। আপনি সৎ ভাবে অর্জন করে যদি 1 টাকাও দান করতেন তবে আপনার এই 50 কোটি টাকা দান করলেও তার থেকে বেশি ওজন হতো সেই সৎ 1 টাকার। এই লোকটা চূড়ান্ত লেভেলের ভণ্ড, সে মোটামুটি তার মানে শৈশবকাল থেকে এই ভণ্ডামির রাস্তায় এসেছে, এবং তার ছেলে সেও কিন্তু আমাদের বর্তমান যে সরকার রয়েছে আওয়ামী লীগের একটা পদে ছিল, পরবর্তীতে এই কাণ্ড বের হওয়ার পরে তাকে সে যদিও পদ থেকে বহিষ্কার করা হয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু
এই লোকটা আসলে পুরোপুরি প্ল্যান করে, মানে এই টাইপের লোক যারা, তারা আসলে পুরোপুরি প্ল্যান করেই নেমেছে। সে আসলে ড্রাইভার থেকে বিভিন্ন রকম ব্যবসা, অপকর্ম, এই জমি নিয়ে ব্যবসা, তারপরে হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এগুলো করে প্রচুর টাকা কামিয়েছে। কিন্তু এই আবেদ আলী কিন্তু একা না, আবেদ আলীর সাথে আর অনেকে আছে, এবং বাংলাদেশে আবেদ আলীর মতো আরো শত শত হাজার হাজার রয়েছে। সো প্রশ্ন আপনাদের কাছে যে গত 10 বছরে আসলে কতগুলো সরকারি বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এই আবেদ আলী এবং আবেদ আলীর মতো মানুষরা করেছে। এখন আবেদ আলী যখন প্রশ্নপত্র ফাঁস করে, একটা অযোগ্য ছেলেই নিশ্চয়ই তার কাছ থেকে প্রশ্নপত্রটা কিনেছে, যে জানে সে হয়তোবা এই বিসিএস পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় সে পাশ করতে পারবে না, তাই জন্যই কিন্তু এই আবেদ আলীদের মতো লোকদের কাছে তার প্রশ্নপত্র কিনে। এখন এই অযোগ্য লোকটা যখন এই একটা সরকারি বড় পোস্টে চাকরি পায়, বিসিএস সহ বিভিন্ন পোস্টে চাকরি পায়, এই লোকটার কাছ থেকে আগামী 50 বছরে ভালো কিছু দেশ আশা করতে পারবে? ইম্পসিবল। এই যে লোকটা অযোগ্য হয়েও এইরকম একটা ইম্পর্টেন্ট পোস্টে সে চাকরি পায়, সে ডেফিনেটলি সারা জীবন আগামী 30, 40, 50 বছর তার সার্ভিস ইয়ারের টোটালটা সময় সে আসলে বাংলাদেশকে এই প্রথাগতভাবেই দুর্নীতি করবে, টাকা কামাবে। সে যদি 5 লাখ টাকা দেয়, সে 500 কোটি টাকা কামাবে। সো আলটিমেটলি গত 10 বছরে যদি 10,000 প্রশ্নপত্র ফাঁস হয় বা 10,000 এরকম অযোগ্য ছেলেও যদি এই প্রশ্ন কিনে এইরকম বড় বড় ইম্পর্টেন্ট পোস্টে চাকরি পায়, এই 10,000 পোস্ট থেকে আগামী 10 বছরে ভালো কিছু আশা করা যায় না। তাই বলছি আবেদ আলী করলো খালি দেশ, মানে হচ্ছে আগামী 50 বছরের জন্য বা 40 বছরের জন্য যে জেনারেশন গুলো গত 10 বছরে ঢুকেছে, সবাই না, যারা আসলে এই অসৎ উপায়ে, যারা অযোগ্য যেসব ছাত্ররা ঢুকেছে, তাদের কারণে আগামী 50 বছর আমরা এর খেসারত দিব, বাংলাদেশ দিবে এর খেসারত। এখনো সময় আছে, আসলে আমাদের সরকারের উচিত গত 10 বছরে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে কারা ঢুকেছে এদেরকে ধরে ধরে কান ধরে বিভিন্ন পথ থেকে বের করে দেওয়া। বিকজ এই যে 10 বছরের প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে যারা ঢুকেছে, তারা কখনোই দেশের ভালো কিছু করবে না, ভালো কিছু করতে পারবে না, তারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ দিয়েই ঢুকেছে। এবং যাদের শুরুটাই হয়েছে এরকম দুর্নীতির মধ্য দিয়ে, তারা মোটামুটি দুর্নীতি করে দেশটাকে অলমোস্ট খালি, আরো খালি করে ফেলবে। সো এই আবেদ আলীর মতো আরো হাজার হাজার রয়েছে, তাদেরকেও বের করা দরকার। আরেকটা কথা, এই আবেদ আলীর কারণে আমাদের বেঞ্জি সাহেবের মামলা বা বেঞ্জি সাহেবের যে আলোচনা সেটা ঢাকা পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে মতিউর রহমান, মতিউর যে ছাগলকান্ডে মতিউর, তার টপিক ঢাকা পড়ে যাচ্ছে। আসলে আমরা জাতি হিসেবেই ভুলুমো না, মানে আমরা একটা টপিক আসলে আরেকটা টপিক ছেড়ে দিই। সো এই আবেদ আলী আসলে 50 কোটি টাকা নিয়ে মোটামুটি 500, 1,000, 2,000 কোটি টাকার হিসাব মোটামুটি আমাদের মেমোরি থেকে ভুলিয়ে দিচ্ছে, যেটা উচিত না। আমাদের প্রতিটা সচেতন মানুষের উচিত এই প্রত্যেকটা মানুষের লিস্ট রাখা, মনে রাখা, প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার করে তাদেরকে নাম ধরে মনে করা যে তারা কিন্তু এখনো আছে। কারণ এই যারা যারা দুর্নীতি করে, তারা কিন্তু এই অপেক্ষায় থাকে যে নতুন একটা টপিক আসলে তারটা যখন ঢাকা পড়ে যাবে, সে তখন আবার সগৌরবে বিভিন্ন কাজে হাজির হবে। সো আমাদের উচিত এই লোকগুলোকে না ভুলে যাওয়া, এই মতিউর, এই বেঞ্জির, তাদেরকে মনে রাখা। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেসব বিষয়ে আদালতে মামলাধীন, বিচারাধীন, সেসব বিষয়ে আসলে বিচার না হওয়া পর্যন্ত বা দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্তই কথা বলা উচিত। বাট আবেদ আলীর নিয়ে আমি কথা বললাম এই একটা কারণেই, যে আবেদ আলীর নিজ মুখে বলেছে সে এই প্রশ্নপত্র ফাঁসের টাকা সব সে আল্লাহর কাছে দান করেছে, তাই আবেদ আলী নিয়ে কথা বলতে বাধ্য হলাম।